পুতিনের পর এবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে 52% বেশি ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। ফোনালাপে রাইসি ইরান ও তুরস্কের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এ সময় এরদোয়ান তুরস্ক, ইরান, রাশিয়া সহ চার দেশকে নিয়ে একটি শক্তিশালী বলয় গড়ার কথা বলেন। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রান অফ নির্বাচনে বিজয়ী হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ইরান ও তুরস্কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাইসি। সেই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর স্বার্থে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বানও জানিয়েছেন তিনি। এরদোয়ানের নতুন মেয়াদে ইরান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তাগত, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট। রাইসি বলেন, দুদেশের মধ্যকার ঘনিষ্ঠ সহযোগিতা মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথকে আরও বেশি সুগম করবে। বিভিন্ন ক্ষেত্রে ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার কাজটি অতীতের চেয়ে জোরালোভাবে ও দ্রুততার সঙ্গে করা হবে। ইরান, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার মধ্যে চতুর্পক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। এর আগে টানা তৃতীয়বারের মতো এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরদোয়ানকে প্রিয় বন্ধু সম্বোধন করে পুতিন বলেন, রাষ্ট্রের প্রধানের পদে থেকে নিঃস্বার্থভাবে কাজ করার স্বাভাবিক ফল হিসেবে আপনার এই বিজয় এসেছে। আপনি যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব শক্তিশালী করার চেষ্টা করেছেন এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন তার প্রতি জনগণের সুস্পষ্ট সমর্থনের প্রমাণ এই বিজয়। পুতিন আরও বলেছেন, রাশিয়া তুরস্ক সম্পর্ক শক্তিশালী করা ও দ্বিপক্ষীয় লাভজনক সহযোগিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করি আমরা। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার নতুন মেয়াদের জন্য সফলতা এবং আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি। পশ্চিমা নেতারা রাশিয়ার সঙ্গে এরদোয়ানের এই ঘনিষ্ঠতা পছন্দ করেন না, কিন্তু তারপরেও তুরস্ক রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ মিত্র। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ন্যাটো যখন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে এবং রাশিয়ার ওপর তাদের জ্বালানি নির্ভরতা কমিয়ে এনেছে, তখন রাশিয়ার পক্ষে দাঁড়ান এরদোয়ান। মস্কোকে একঘরে করতে অস্বীকৃতি জানান তিনি। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ অবসানের ব্যাপারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এরপর জাতিসংঘের উদ্যোগে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্যবাহী জাহাজ চলাচলের বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হওয়া সমঝোতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এরদোয়ানের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।